দিতে হবে না দাবি করে। বিদেশে দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণ সহ নানামুখী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার, এতে প্রতিবছরে বাড়ছে জনশক্তি রপ্তানির হার। দক্ষ অদক্ষ মিলিয়ে এবারও বিদেশে কর্মী যাওয়ার সংখ্যায় এগিয়ে কুমিল্লা। সরকারি হিসেব অনুযায়ী 2015 সালে কুমিল্লা থেকে জনশক্তি রপ্তানির সংখ্যা ছিল 54,109 জন, আর 2016 সালে সংখ্যা দাঁড়ায় 86,352 জনে। যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তারা ইউরোপ কান্ট্রিতে যেতে পারে, ভালো বেতন পাওয়ার আশা। বিদেশে দক্ষতা হচ্ছে কারিগরি দক্ষতা, যেটা মূল্যায়নটা সর্বদেশে হয়। দক্ষতার কারণে আমরা দেশের বাইরে গিয়েও আমরা বিভিন্ন কাজে নিজেদের অবদান রাখতে পারছি। আমার কাছে মনে হচ্ছে যে যদি ভালো করতে চাই, বিশ্বের সাথে তাল মিলাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে হবে। কুমিল্লায় যে পরিমাণ দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে সে অনুযায়ী নেই কর্মসংস্থান, তাই বিদেশ গমনের হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা যদি দেশের বাইরেও কাজ করে, এই যে তথ্য প্রযুক্তি জ্ঞানটা তারা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করে, আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্স আর্নিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। শিক্ষিত জনগোষ্ঠী তারা দেশে কিছু করতে না পারলেও বিদেশে গিয়ে বিভিন্ন সুযোগ পেয়ে তারা নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়েছে, কর্মদক্ষতাগুলি দেখিয়ে তারা অনেক বেশি বেতনে তারা চাকরি করতে পারে। রেমিটেন্স বেশি আসায় এই জেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বর্তমানে কুমিল্লা থেকে নারী কর্মীদের প্রশিক্ষণ, স্মার্ট কার্ড ও বহির্গমন ছাড়পত্র সহ সব প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম আমরা বিএমও কুমিল্লাতে, জেলা জনশক্তি অফিস কুমিল্লাতে চালু করেছি। আমাদের সহযোগী প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ নিতে পারছেন, এবং আমাদের আরেকটি মন্ত্রণালয় অধীনে আরেকটি প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ব্যাংকে তারা অভিবাসন ঋণ গ্রহণ করার সুযোগ পাচ্ছেন।